আসসালামু আলাইকুম। এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। আপনি যে ব্যবসায় শুরু করতে চান না কেন, আপনাকে ব্যাপক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। আজকে আমরা এমন একটা ব্যবসা সম্পর্কে কথা বলবো যে ব্যবসাতে অন্যান্য ব্যবসার তুলনায় প্রতিযোগিতা কম। জি, আজকে আমরা কুরিয়ার সার্ভিস বিজনেস সম্পর্কে কথা বলবো। এই ব্যবসাটি সত্যিকার অর্থে খুবই লাভজনক একটি ব্যবসা, নিরাপদ একটি ব্যবসা এবং কম প্রতিযোগিতামূলক একটি ব্যবসা। তো চলুন আজকে আমরা এই কুরিয়ার সার্ভিস বিজনেসটা কীভাবে করবেন সে সম্পর্কে কিঞ্চিত পরিমাণ ধারণা নেওয়ার চেষ্টা করি। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তাহলে আপনি আজকে জেনে যাবেন যে কিভাবে এই কুরিয়ার সার্ভিস বিজনেসটা শুরু করবেন। তো কুরিয়ার সার্ভিস কি এটা আমরা কমবেশি সবাই জানি, যারা না জানি তাদের জন্য বলছি। কুরিয়ার সার্ভিস বিজনেস এমন একটা বিজনেস যেখানে আপনি অন্যের প্রয়োজনীয় ডকুমেন্টস অথবা জিনিসপত্র আপনি নিজ দায়িত্বে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দেবেন। এর জন্য আপনি তার কাছ থেকে নির্দিষ্ট একটা ফি নেবেন। আমাদের দেশে অনলাইন মার্কেট ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে, তাই অনলাইন শপগুলো যখন জনপ্রিয়তা পাচ্ছে তখন এই কুরিয়ার সার্ভিসের প্রয়োজনীয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই হিসাবে আপনি চাইলে ব্যবসাটি শুরু করতে পারেন, কারণ অদূর ভবিষ্যতে এই কুরিয়ার সার্ভিসের চাহিদা আরও বেশি বৃদ্ধি পাবে। তো যেহেতু এটা চাহিদা বৃদ্ধি পাবে, সেহেতু আমরা দূরদর্শিতামূলক চিন্তাভাবনা থেকে এই ব্যবসাটা শুরু করতে পারি। তো এই ব্যবসা কীভাবে করবেন? কুরিয়ার সার্ভিস ব্যবসাটা করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে শুরু করা, আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিষ্ঠিত কোনো কুরিয়ার সার্ভিসের এজেন্সি অথবা শাখা খুলে ব্যবসা শুরু করা। তো এই দুইটা বিষয়ে কীভাবে শুরু করবেন? যদি আপনি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির শাখা খুলে ব্যবসাটা শুরু করতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনার ঝামেলা অনেক কমে আসবে এবং এই কম ঝামেলাতেই আপনি অনেক বেশি ব্যবসা করে নিতে পারবেন। তো আপনি এর জন্য করতোয়া, সুন্দরবন, এসএ পরিবহন এই সকল কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারেন, করে তাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনার এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের শাখা চালু করতে পারেন। আপনি হয়তো খেয়াল করবেন আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় তেমন একটা কুরিয়ার সার্ভিসের চালু নেই, অথবা যদিও থাকে সবগুলো কোম্পানি চালু নেই। সেক্ষেত্রে আপনি আপনার এলাকায় যেই কুরিয়ার সার্ভিসটির সার্ভিস এখনও চালু হয়নি সেটি আপনি চালু করবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে একদম প্রত্যন্ত এলাকায় কিন্তু এই ব্যবসা চলবে না, আপনাকে মিনিমাম জেলা পর্যায়ে শাখা খুলতে হবে, তবেই এই ব্যবসা চলবে। এছাড়াও যেখানে বড় বড় পাইকারি বাজার রয়েছে সেই এলাকাগুলোতে আপনি একটি শাখা খুলতে পারেন, কারণ পাইকারি বাজারগুলো থেকে প্রত্যন্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণ প্রোডাক্ট চলে যায়, আর এর জন্য এই কুরিয়ার সার্ভিসের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখন প্রচুর মালামাল এখান থেকে ওখানে যাচ্ছে, আর এই সুবিধাটা গ্রহণ করে ভুক্তভোগীরাও অনেক উপকৃত হচ্ছে। তো আপনি যে কোনো একটি প্রতিষ্ঠিত কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি একটা কুরিয়ার সার্ভিসের শাখা খুলে নিতে পারেন, তাহলে কিন্তু বেশ লাভবান হবেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে ব্যক্তিগতভাবে কুরিয়ার সার্ভিস বিজনেস শুরু করা। এটা শুরু করা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং দূরদর্শিতার ব্যাপার এবং দক্ষতার ব্যাপার। যদি আপনি ব্যক্তিগতভাবে কুরিয়ার সার্ভিস বিজনেসটা শুরু করতে চান, তাহলে এটা আপনি প্রাথমিক অবস্থায় একদম ক্ষুদ্র অবস্থায় ব্যবসাটা শুরু করতে পারবেন। যেমন নির্দিষ্ট একটা এলাকা থেকে আপনার আশেপাশে এলাকাগুলোতে পণ্য ডেলিভারি দেওয়ার দায়িত্ব নিয়ে নিন। এমন হতে পারে আপনি কাউরান বাজার থেকে পণ্যগুলো নিয়ে অথবা যে কোনো একটা পাইকারি বাজারে আপনি একটা অফিস খুলে বসলেন এবং সেটার একটা নাম দিলেন, আপনার কোম্পানির নাম দিলেন। সেই পাইকারি বাজার থেকে কোথায় কোথায় প্রোডাক্টগুলো বেশি যায় সেই এলাকাগুলোতে আপনি পণ্য সরবরাহ করার বা ডেলিভারি করার ব্যবস্থা করুন। আপনি প্রাথমিক অবস্থায় একটা ট্রাক ভাড়া করে এক ট্রাকে যতগুলো প্রোডাক্ট আসবে ততগুলো প্রোডাক্ট আপনি কালেকশন করে সেগুলো পাঠানোর ব্যবস্থা করুন। দেখুন
এই ক্ষুদ্র পরিসরে যদি এই ব্যবসাটা শুরু করতে পারেন, তাহলেও কিন্তু একটা পর্যায়ে আপনি অনেক বিশাল বড় পরিসরে ব্যবসাটা করতে পারবেন। তা আমি যেটা বলতে চাচ্ছি, একদম ক্ষুদ্র পরিসরে যে কোনো একটা পাইকারি বাজারে একটা শাখা অফিস, একটা অফিস খুলে সেখানে প্রোডাক্ট কালেকশন করুন, করে সেই পাইকারি বাজার থেকে কোন কোন এলাকায় পণ্যগুলো সবচেয়ে বেশি চলে যায় সেই এলাকায় শুধুমাত্র পণ্যগুলো পাঠানোর জন্য একটি গাড়ি ভাড়া করুন। ব্যাস, আপনি এভাবে করে প্রাথমিক পর্যায়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো এই ব্যবসা শুরু করার জন্য পুঁজি কেমন লাগবে? প্রত্যেকটা ব্যবসা শুরু করার মূল মন্ত্র হচ্ছে পুঁজি। পুঁজি ছাড়া আসলে কোনো ব্যবসাই শুরু করা সম্ভব নয়। আপনার কাছে যেমন পুঁজি আছে তেমন পুঁজি দিয়ে আপনি একটু অ্যানালাইসিস করুন যে আসলে এই ব্যবসাটা করা সম্ভব কি না। সত্যিকার অর্থে কেমন পুঁজি লাগবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আপনি যে পাইকারি বাজারে দোকান নেবেন সেখানে আসলে দোকান বা পজিশন নেওয়ার জন্য বা একটা গোডাউন ভাড়া করার জন্য কেমন টাকা লাগবে সেটা আপনি আলোচনার মাধ্যমেই বুঝতে পারবেন। তারপরে গাড়ি ভাড়া বাবদ আপনার কেমন খরচ হবে সেটা আপনি তাদের সাথে আলোচনার মাধ্যমেই বুঝতে পারবেন। তো মোটামুটিভাবে আপনি 2 লাখ টাকা যদি থাকে, আমার মনে হয় এই ব্যবসাটা অনায়াসে শুরু করতে পারবেন। তো এই ব্যবসা লাভ কেমন, এই লাভটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার পারফরমেন্সের উপরে। আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে অবশ্যই বেশি লাভ করতে পারবেন। দেখুন, আপনারা একটা কুরিয়ার সার্ভিসের একটা ট্রাকের মধ্যে যতগুলো প্রোডাক্ট আটে ততগুলো প্রোডাক্ট আসলে পরিমাপ অনুসারে দাম নির্ধারণ করা হয় বা ভাড়া নির্ধারণ করা হয়। ধরুন আপনি যদি 100 জনের প্রোডাক্ট নেন আর প্রতিজনের কাছে যদি 100 টাকা করে নেন, তাহলেও কিন্তু আপনি এখানে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। কেননা 100 জনের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর আপনি অবশ্যই ট্রাক ভাড়া বা গাড়ি ভাড়া বাবদ দেওয়ার পরে, তারপর লেবার খরচ দেওয়ার পরে যেটা থাকবে একটা ভালো অ্যামাউন্টের লাভ আপনার থাকবে। এই ছিল আজকের ব্যবসার কিঞ্চিৎ পরিমাণ ধারণা। আমার মনে হয়, আমার বিশ্বাস, আপনি ব্যবসাটি শুরু করার আগে আরও বেশি অ্যানালাইসিস করবেন এবং যারা এই ব্যবসায় অভিজ্ঞ আগে থেকে করে আসছে তাদের কাছ থেকে সলা পরামর্শ নিয়ে তারপর ব্যবসাটি শুরু করবেন। আশা রাখছি আজকের এই ব্যবসা আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। যদিও শুধুমাত্র এখান থেকে বলেও দিচ্ছে আইডিয়া, কিন্তু বাস্তব অর্থে ফিল্ডে নেমে কাজ করা সম্পূর্ণই ডিফারেন্ট। সেহেতু আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে ভেবে চিনতে তারপরে ব্যবসাটি শুরু করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি পরবর্তীতে আবারও দেখা হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।